আজকে না আমি একটা বিকেলবেলা অনেক ভালো একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজটা হচ্ছে মা নিজে থেকে বলছিল যা রেডি হয়ে আয় তোদের নিয়ে বের হব। তো আমি এত পরিমাণে খুশি ছিলাম যে রিক্সার মধ্যে আমার মাথার মধ্যে লাভ মানে স্টিকারগুলো লাগাতে মজা ছিল। সো ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম, এতটাই হ্যাপি ছিলাম। আর সামনে তাকায় দেখি একটা আঙ্কেল অনেক সুন্দর স্মার্ট একটা সাইকেল চালাতে চালাতে যাচ্ছে। তো রিক্সাওয়ালা মামাকে বলছিলাম, মামা ওনার আগে আপনি যান, আপনি কেন পারছেন না সাইকেলের সাথে। তারপরে ফাইনালি আমাদের রিক্সাওয়ালা মামা অনেক জোরে টান দেয় আর ওনাকে হচ্ছে পেছনে ফেলে দেয়। যাই হোক, এসব করতে করতে প্রথমে হচ্ছে আমার একটা ফার্নিচারের দোকানে যাই, কারণ আমার মা কি এমনি এমনি ঘুরতে নিয়ে যায় ভাবছেন? কখনোই না, তার কাজ থাকে তখন আমাদের ঘুরতে নিয়ে যায়। সো ফার্নিচারের দোকানে আমরা একটা ফার্নিচার বানাতে দিব, সেটার অর্ডার দিয়ে আসলাম আজকে। এরপরে হচ্ছে আমার বিচ্ছু ভাই যখনই বাইরে যাবে সে কিছু না কিছু খাবে। সো আমার এখানে হচ্ছে আজকে ঝালমুড়ি খেতে মন চাচ্ছিলো, আর পাশে হচ্ছে পার্কের মতো একটা জায়গা ছিল, সেখানে ঝালমুড়ি সব কিছু পাওয়া যায়। সো প্রথমে হচ্ছে আমি ঝালমুড়ি ট্রাই করছিলাম। এই মামাটার ঝালমুড়ি এত পরিমাণে মজা, কি বলবো, সব কিছু মিস করা গেল, এই আমার ঝালমুড়ি মিস করা যাবে না। ইভেন রাতেবেলা এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওর মধ্যে, এখন আমার প্রচুর পরিমাণে নেওয়ার সময় মামাকে বলি মামা অনেক ঝাল দেন, আমি খেতে পারবো, সমস্যা নেই। তারপর মামা ইচ্ছা মতো ঝাল দেয় আর আমার প্রচুর পরিমাণে ঝাল লেগে যায়, মানে এটা প্রত্যেকবার হয়। তারপর আমি পানির জন্য অস্থির। তো হচ্ছে আশেপাশে কোনো পানির দোকান ছিল না, বাট সামনেই ছিল হচ্ছে আখের রসের দোকানটা। এরপর হচ্ছে আমি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের শরবত ট্রাই করলাম। এটা খাওয়ার পর মনে হচ্ছে আমি আমার প্রাণ ফিরে পাইছি, মানে এতটা পরিমাণে ঝাল লাগতেছিল, মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল ঝালের চোটে। বিকেলবেলা ঘুরতে বের হবো আর আইসক্রিম খাওয়া হবে না, এটা কি কখনো হয় বলেন তো? তারপর হচ্ছে আইসক্রিমওয়ালার দোকানে চলে গেলাম, আর এখানে দেখি আইসক্রিম মামাটা বসে হচ্ছে রেস্ট করছে, আর ওইখানে একটা অন্য ভাইয়া হচ্ছে আইসক্রিম বিক্রি করছে, মানে সে হচ্ছে কিনতে এসেছিল, বাট তার ইচ্ছা হয়েছে যে সে আইসক্রিম বিক্রি করবে। তারপর হচ্ছে সে সবাইকে আইসক্রিম দিছিল। তারপর হচ্ছে আমরা দুজন দুইটা আইসক্রিম নিয়ে নিলাম, আমি আমার ভাই। আমার মা এগুলো একদমই খেতে পছন্দ করে না, বাট আমার খুবই পছন্দ, প্লাস আমার ভাইরও। আমি স্কুল লাইফে মনে হয় এভরি ডে খেয়েছি এই আইসক্রিমগুলো, অনেক ইয়াম, অ্যান্ড সবাই হয়তো বা ট্রাই করেছেন। এই আইসক্রিমগুলো খাওয়ার পর আমাদের মনে হলো যে না, আমরা একটু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিব। তারপরে হচ্ছে আইসক্রিমের দোকানে চলে গেলাম, অন্য একটা আইসক্রিমের দোকানে। তারপরে হচ্ছে আমরা কোনো একটা উপলক্ষে এখানে মিষ্টি নিতে এসেছি, কী উপলক্ষে মিষ্টি নিতে এসে কমেন্ট করে জানো। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।